দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিনের পথে অনুষ্ঠানে আমি ইকরা টিভি স্টুডিও থেকে আজহারুল আহেদ আমাদের সাথে আজকে যিনি স্টুডিওতে আছেন তিনি বাংলাদেশের অনেক পরিচিত একজন আলেমেদিন বাংলাভাষী পৃথিবীর যেখানে যে যেখানে অবস্থান করতেছেন সেখানে উনাকে অনেকেই সবাই চেনে আলহামদুলিল্লাহ তো উনি আমার কাছে যেটা মনে হয় উনি একজন তরুণ আলেমে দিন যিনি ইয়াং জেনারেশনকে ইসলামের পথে কিভাবে মোটিভেট করা যায় কিভাবে দিনের পথে আনা যায় সেটা নিয়ে কাজ করতেছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার কাছে যিনি বসে আছেন তাকে ইনশাল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন উস্তাদ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমাদের সাথে যিনি আছেন উনি উস্তাদ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক শেখ এখন আমাদের অনুষ্ঠানে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম তালা আমাকে ভালো লাগছে আমাদের সবাইকেই ভালো লাগছে প্রথমে আমি আমাদের কলাকুশলী প্রোগ্রামে কলাকুশলী সবাইকেও ধন্যবাদ দিতে চাই যে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাকে আমাদের স্টুডিওতে আনার জন্য এখন শাক আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আপনাকে পার্সোনালি চিনি এবং আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম দেখি বা ইয়ে করি আপনাকে সবাই আলহামদুলিল্লাহ চিনে আমাদের এখানে ইকরা টিভিতে বা ইকরা টিভির দর্শক যারা অনেকেই হতো আপনাকে নাও চিনতে পারে তো আমি আপনাকে প্রথম প্রশ্ন যেটা করতে চাই যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদেরকে বলেন যদিও যে আমি জানি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বাট আমাদের দর্শকদের জন্য জাজাকাল্লা খায়ের আমি প্রথমত ধন্যবাদ জানাই ইকরা টিভি এবং যারা দায়িত্বশীল আছে এবং আপনাকে যে আমরা সাক্ষাৎকারের আয়োজন করতে পেরেছি আমি আশা করি যে সাক্ষাৎকার থেকে যারা আমাদের বা তরুণ সমাজের বা যারা শুনছেন তাদের কোনো উপকার হয় এটা আমরা আল্লাহ সুমনতালের নিকটে দোয়া করব আল্লাহ আমি আর শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আসলে প্রথমত আল্লাহ সুহানুতালার শুক্রিয়া কেননা আমাদের আসলে কারো কোনো জ্ঞান নেই যতটুকু আল্লাহ সুমানতাল্লাহ আমাদের দিয়েছে আর আমরা সবাই আল্লাহ সুহানুহ তাল্লা সহ এবং অতীতে যারা আমাদের সালাফে আলহীন চলে গেছেন তাদের তুলনায় আমরা আসলে জ্ঞানের দিক থেকে অনেক নগণ্য অনেক তুচ্ছ এবং কিছুই নই এই জন্য আসলে শিক্ষাগত যোগ্যতা বলতে আমার অনেক সময় ইতস্ত বোধ হয় এই জন্য যে শিক্ষাগত যোগ্যতা শুনে যদি মানুষ মনে করে যে আমি অনেক জ্ঞানী কিন্তু আসলে তা নয় তো আসলে আমাদের পড়াশোনা শুরু বাংলাদেশেই এবং বাংলাদেশে আমি কৌমি এমন মাদ্রাসায় পড়াশোনা করেছি যেখানে কওমি এবং আলিয়া দুটা সিলেবাস মিক্স আকারেই পড়ানো হতো তো সেখান থেকে দাখিল এবং আলিম যেটা আমাদের দেশের আলিয়া মাদ্রাসার যে পরীক্ষাগুলো ছাত্ররা দেয় সে দাখিল এবং আলিম দেওয়ার পর গতানুগতিক আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করে আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তো আসলে আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আমি আসলে সেখানে ভর্তি হই কিন্তু তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি লাস্ট যে পড়াশোনা করলাম এটা তো আসলে একজন আলেম হওয়ার জন্য করেছিলাম আমার কাছে কেন যেন মনে হয় যে আলেম হওয়ার উপযুক্ত জায়গা আসলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো নয় এই চিন্তাভাবনা থেকে আমি আসলে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিই এক দুই মাস ক্লাস করার পর বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যক্তিগতভাবে কিছু টিচারের কাছে আমি জ্ঞান অর্জন শুরু করি যেটা আসলে আমাদের অতীত সালাফি সালহিনের গুণাবলী বা বৈশিষ্ট্য ছিল সেই দুইজন শিক্ষকের নাম না বললেই নয় যাদের আমার জীবনে ব্যাপক প্রভাব আছে তার মধ্যে একজন জীবিত আছেন শাহেখ আব্দুল খালেক আস সালাফি যিনি প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর থেকে সহি দাস দিচ্ছেন বিভিন্ন মাদ্রাসায় আর একজন হচ্ছে শেখ বদুজামান রাহমহল্লা উনি মারা গেছেন তাদের কাছে আমি এক বছর পরিপূর্ণরূপে বিভিন্ন মাদ্রাসার যে কমই মাদ্রাসা লেভেলের যে ব্যাকগ্রাউন্ডের বইগুলো আছে আরবি গ্রামার হোক বালাগাত হোক মান্তিক হোক যত মৌলিক প্রয়োজনীয় যে উসুলে হাদিস হোক উসুলে তাফসির হোক সবগুলো জ্ঞানই আমি তাদের কাছে অর্জন করি এবং আমার এটা অতীত ব্যাকগ্রাউন্ড ভালো থাকে টানা এক বছরে আমি নিজের মতো ব্যক্তিগতভাবে সকল কাজ ছেড়ে দিয়ে এই পড়াশোনাটা আমার অনেক কাজে দেয় তখন ওই উস্তাদরা আমাকে নাসিহা করতেন যে জ্ঞান বাড়াতে চাইলে সফর করতে হবে অতীতের এমন কোনো সালাফ নাই যারা জ্ঞানের জন্য সফর করেনি সুতরাং তুমিও যদি বড়ো কিছু হতে চাও তোমাকে মাস্ট সফর করতে হবে এমনিতেই মদিনা বিশ্ববিদ্যালয় আলমের সার্টিফিকেট দিয়ে আবেদন করা ছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যেটাকে মঞ্জুরি বলে বা কবুল বলে ওটা হয়নি আচ্ছা তো আমি এই যে এই মুহূর্তে আসলে কোথায় সফর করতে পারি তখন আমার জন্য সবচেয়ে কাছের এবং নিকটের হিসেবে ভারত ছিল আমাদের প্রতিবেশী কান্ট্রি এবং আমরা জানি যে একটা সময় যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক দেশে ছিল তখন আসলে ভারতেই কোরআন এবং হাদিসের যে চর্চাটা শাহুলিল্লাহ মহাদেস তেহল ইবরাহমের যে ধারাটা দিল্লিতে যে হাদিসের দ্বার চলত তার পরবর্তীতে আরও বড়ো বড়ো প্রতিষ্ঠান ভারতে হয়েছে দারুল দেওয়বান হোক নাদ আলম আখন হোক জামিয়াস আলাহ হোক অসংখ্য বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে যেগুলো অতীত ঐতিহ্য বহন করে এবং জ্ঞানের মার্কাস হিসেবে এখনও তারা টিকে আছে এবং ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে মুসলমানদের জন্য তো আমি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং আমার আব্বাও যেহেতু ভারতে পড়াশোনা করেছিলেন এবং আমাদের বংশের একটা মূল বড় অংশটা আসলে ভারতেই ছিল আমরা জাস্ট আমার দাদা এবং আমার দাদার ভাই শুধু এই দেশে ছিলেন বা আমার আব্বুরা তো সেই হিসেবে ভারতে যাই এবং পশ্চিমবঙ্গে আমার বংশের সহযোগিতা নিয়ে তারপরে তখন আমি উত্তরপ্রদেশ বলা হয় আর কি বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রায় সব উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বানারসে আমি কোরআন হেফজ করি আমার আগে কোরআন হেফজ করা ছিল না ওখান থেকে কোরআন হেফজ সম্পূর্ণ করে আমার যার কাছে আমি কোরআন হেফজ করলাম ওনার উপদেশ অনুযায়ী আমি দারুল যাই এটা এটা আমি বলতেছি দুই হাজার এগারো সালে আমি গেছি ভারতে আর দুই দশ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে দুই হাজার আটে দাখিল দুই রাজশাহী বিশ্ববিদ্যালয় আল ভারতে যাওয়ার পর আমি যেই টিচারের কাছে কোরআন হেফজ করলাম উনি আমাকে বলতেন যে আবদুল্লাহ যেখানে ভর্তি না কেন একবার দেওবন্দ ঘুরে আসো ওনার কথা অনুযায়ী আমি কোরআন হেস শেষ করে দেওবন্দ গেছিলাম ঘুরতে ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দে দারুণ দেওয়বান্ধে ভর্তি হওয়া একটা চ্যালেঞ্জিং স্টুডেন্টদের কাছে যারা বিভিন্ন অঞ্চল থেকে ওখানে আসছে ভর্তি পরীক্ষায় প্রায় দশ হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় তো এই চ্যালেঞ্জটা আমিও নিতে চাইলাম আমাকে ভালো লাগলো যে না এরকম একটা প্রতিষ্ঠান যেখানে এত ছাত্র ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতেছে এখানে আমি কেন না চেষ্টা করি এই জায়গা থেকে চেষ্টা করা আমার আসলে তাদের কওমি দেওবান্দি ধারার সিলেবাসের তেমন একটা পাস্ট নলেজ ছিল না তো ওখানে গিয়ে তাদের সাথে প্রাইভেট পড়া হোক বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়লাম ছাত্রদের তাকরার হতো সেগুলোতে অংশগ্রহণ করতাম দুই মাস সময় পূর্ণ প্রস্তুতি নিয়েছি তারপরে ভর্তি পরীক্ষা দিয়েছে আল্লাহ রহমতে সেখানে আলহামদুলিল্লাহ আমার চান্স হয়েছে এবং ওখানে আমি দুই বছর পড়াশোনা করেছি দাওরা এবং দাওরা আগের বছর যেটাকে তারা মেশকাত বলে আর কি ঠিক এবং দাওরাই হাদিস এবং ওখানে অনেক শিক্ষক দ্বারা আমি তাদের ব্যক্তিত্ব তাদের আচার আচরণ আমার উপর প্রভাব ফেলেছে এবং একটা মৃত্যু পর্যন্ত থাকবে তার মধ্যে সাঈদ আহমদ পালন করি ওনার ব্যক্তিত্ব আমাকে খুব ভালো লাগতো উনি যখন ক্লাসে প্রবেশ করতেন তখন এক হাজার পনেরোশো ছাত্রের ক্লাসরুম পনেরো মিনিট আগে থেকে পিন পতন নিরবতা বিরাজ করতো ওনার ব্যক্তিত্বের ওজন এত বেশি ছিল এবং উনি লাস্ট ফোর্টি ইয়ার্স কোনো দিন আসলে বাজারে যাননি এবং খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা এবং ছাত্রদের দার্স নিয়ে ব্যস্ত থাকা তো ওনার একটা ব্যক্তিত্ব তারপরে সে হাবিবুর রহমান আজমি উনি মারা গেছেন সাইদ আহমদ পালানপুরি উনিও মারা গেছেন রাহিমা মাল্লাহ আসলে ওখান থেকে চলে আসার পরপরই তারা এই করোনার মধ্যে এনারা মৃত্যুবরণ করেছেন করোনার এই সময়

আমাকে আর অন্য কিছু চিন্তা ভাবনা করার লাগলো না আমি আবার সরাসরি চলে গেলাম এবং এখানে যে হাদিসের উপর একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং এখানের যে একটা ডাইভার্সিটি যে আপনি একটা পরিবেশ থেকে আসছেন আর পরিবেশে তিনটা বছর কাটালেন সেখান থেকে আপনার যে অনেক একটা মনের মধ্যে প্রশ্ন বা অনেক কিছু জানার আগ্রহ সেগুলো কিন্তু সব আমি আবার মদিনায় গিয়ে কাজে লাগালাম উল্লেতুল হাদিসে ভর্তি হলাম ওখানে অনার্স কমপ্লিট করার পর তারপরে সেখানে মাস্টার্সের জন্য আমার আম্মার একটা চাপ ছিল যে তুমি মাস্টার্স এখানে করো আর না করো তোমাকে চান্স নিতে হবে আমার আম্মা আবার খুব উঁচু হিম্মতওয়ালা মহিলা উনি সবসময় এই চ্যালেঞ্জগুলো নিতে হবে বা কমপ্লিট করতে হবে এটার জন্য উনি খুব শক্তভাবে উৎসাহ দেন আর কি তো ওনার উৎসাহে আমি মাস্টার্সের প্রস্তুতি নিই এবং এখানেও মাস্টার্সের চান্স হয় মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় ও রুমুল হাদিস যেটা হাদিসের একদম সম্পূর্ণ ডিফারেন্ট সেক্টর হাদিস সহিহ হয় কিভাবে জৈফ হয় কিভাবে তাহকিক তাহারি ইলমুর রিজাল ইলমুল জারাফত আদি বিষয়গুলো আর কি ডিপ বিষয়গুলো এইটার উপর আমার আসলে এখানে মাস্টার্স চান্সটা হয় এখানে মাস্টার্সের চান্স হওয়ার পরেই আমি দেশে আসছিলাম একটা ছুটিতে তখন করোনা স্টার্টিং হলো আচ্ছা করোনার কারণে কিন্তু এখানে ফিজিক্যাল ক্লাস বন্ধ হয়ে যায় প্রায় টানা দেড় থেকে দুই বছর মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকে তো অনলাইনে ক্লাস করার এই সময়টা আমি আবার অন্যভাবে একটু কাজে লাগাতে চাই আমার আগে থেকে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে উন্নত বিষয়গুলো যাওয়া বা ভিজিট করা বা অভিজ্ঞতা নেওয়া সেই আলোকে আমি পুনরায় আইএলটিস যেহেতু দেশেই সময় কাটাচ্ছি মাস্টার্সের কারণিং করোনার কারণে মোদিনাতেও যাওয়া লাগতেছে না ওই সময় আমি আসলে আইএলটিএস এ প্রস্তুতি নিই প্রস্তুতি নিয়ে আইএলটিস পরীক্ষা দিয়ে তারপরে আমি আবেদন করি বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারপরে এখন ইউনিভার্সিটি অফ ডান্ডিয়ার আলমাহতুম ফাউন্ডেশন আরব আমিরাতের তাদের একটা ফাউন্ডেশন আছে তারা একটা স্কলারশিপ দেয় ইউনিভার্সিটিতেই যে ইউনিভার্সিটির সাথে তারা অ্যাফিলিয়েশন হয়ে কাজ করে আলমাহতুম ফাউন্ডেশন

আচ্ছা আমি একটা জিনিস এখানে যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডের কথা বললেন আপনি দারুলুম দেওবন্দের কথা বলছেন দারুলুম দেওবন্দের যে পড়ালেখার মান এটা বাংলাদেশের আমাদের পড়ালেখার ইসলামিক লাইনের পড়ালেখার মানের মধ্যে আপনার ডিফারেন্সটা কী ছিল দারুলুম দেওবন্দ হচ্ছে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান আপনি ভারতীয় উপমহাদেশেও শুধু বলবো না গোটা পৃথিবীতেই এই জন্য বলবো যে স্কুল অফ থট যে আছে তথা মাজহাব মাঝহাবের কিন্তু ইংরেজি নামটা হচ্ছে স্কুল অফ থট তথা মার্কাজে ফিকির চিন্তার স্কুল মাদ্রাসা

বরং গোটা পৃথিবীতেই যারা আসলে হানাফি মাঝাব চর্চা করে তারা দারুলুম দেওবানকে তাদের একটা নেতৃত্বের জায়গা হোক বা একটা দিক নির্দেশনার জায়গা হোক এই জায়গা থেকে তারা কল্পনা করে তাহলে এরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান অবশ্যই তাদের ভালো জায়গাতেই থাকবে যেহেতু দেড়শো থেকে দুইশো বছরের একটা পুরাতন প্রতিষ্ঠান এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সুতরাং সেটা অন্য আর দশটা প্রতিষ্ঠানের যেতে শিক্ষাগত দিক থেকে ভালো হবে এতে কোনো সন্দেহ নেই আর আপনি যেটা বলছেন যে স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন থাকে ওইখানে ঢোকার জন্য ভর্তির জন্য তো অবশ্যই স্টুডেন্ট যারা আছে তারাও মোটামুটি লেভেলের অবশ্যই তারা সারা পৃথিবী থেকেই আসছে শুধু ভারত থেকে আসেনি বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার নেপাল আফগানিস্তান সকল দেশ থেকেই তারা আসছে আমি এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে আপনি আপনার পরিবার সম্পর্কে বলছেন আপনার আব্বাকে আমরা সবাই আলহামদুলিল্লাহ চিনি আলহামদুলিল্লাহ উনিও দিনের ক্যাদমত করে যাচ্ছেন শেখ রাজ্জাক রাজাক ইউসুফ হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ ওনার সম্বন্ধে বলার কিছুই নাই আমাদের এখন আপনি আপনার আম্মার সম্পর্কে একটা জিনিস টাচ করছেন যেটা আমি সম্ভবত আপনার একটা ফেসবুক পেজে পোস্টে দেখেছিলাম যে ওনার একটা বই বের হয়েছিল এবং সেখানে আপনি খুব সুন্দরভাবে আপনার আম্মার কথা বলছেন এবং আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে আমাদের যারা মায়েরা আছেন দিনই লাইনে কিন্তু দরকার আমাদের মায়েদের এটা সম্বন্ধে যদি একটু বলেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা পয়েন্ট টাচ করেছেন যে আমার আম্মার একটা অবদান আছে যে আমাদের পরিবারকে শিক্ষা বা আলেম হিসেবে তৈরি করা তার সন্তান সন্ততিদেরকে এবং এটা উনি ওনার সাধ্যের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে তার ফলশ্রুতিতে আমার মেজ ভাই আব্দুর রহমান সে কিন্তু সেও কিন্তু ভারতে একটা বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে বানারস ওইটা আবার আর একটা স্কুল অফ থটের কেন্দ্র প্রতিষ্ঠান সেখান থেকে কিন্তু সে পাঁচ বছর পড়াশোনা শেষ করে এখন সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে আর আমার ছোটো ভাই আব্দুর রহিম সে এখন মিশরের আজহার ইউনিভার্সিটিতে অনার্স করতেছে ওটা গোয়িং টু বি কমপ্লিটেড মানে শেষ হওয়ার পথে মোটামুটি এই যে ইলমির যে ধারাটা বা ইলিম অর্জন করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বড় বড় প্রতিষ্ঠানে যেতে হবে সবার কিছু না আসলে আমার আম্মার উৎসাহটাই মেহিন বা বড় হিসেবে কাজ করে এমনকি আমার ছোট বোন সেও কিন্তু সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটিতে অনার্সে অধ্যয়নরত আছে তো এবং সেও কোরআন হাফিজা সবার পিছনে আমার মায়ের অবদানটা অবশ্যই স্বীকার করতে হবে তো আমি মনে করি যে একজন শিক্ষিত মা থাকলে এবং একজন দূরদর্শী এবং তথা উঁচু লক্ষ্য উদ্দেশ্য সম্পন্ন এবং নিজের সন্তান সন্ততিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে যেটা আসলে আগের যুগের মুসলিম আমাদের আমাদের বলা যায় আমাদের আমাদের আগের জেনারেশনের সব মায়েরাই এরকমই ছিল আমি মনে করি কিন্তু তার সাথে যদি একটু দিনের জ্ঞান যদি যুক্ত হয় তাহলে এটা আরো চমৎকার হয় এই যুগে এসে হয়তো এই জিনিসটা আমরা অভাব বোধ করতেছি কিন্তু এই দিনের জ্ঞানের সাথে এই আন্তরিকতা এবং সন্তানদেরকে বড় বানানোর এবং দিনের খাদেম বানানোর এই চেষ্টাটা প্রতিটা মায়ের মধ্যে থাকলে আমরা হয়তো আবার সালাহদ্দিন আইবিদেরকে দেখতে পাবো আমরা হয়তো আবার তারেক বিন জিয়াদকে দেখতে পাবো এগুলোর পিছনে আসলে মায়েদের অবদান অনস্বীক আমাদের মায়েরা আসলে দুনিয়ার ক্ষেত্রে যদি বলেন দুনিয়ার ক্ষেত্রে কিন্তু লেখাপড়া করতেছে মায়েরা আমাদের মায়েরা বা এই জেনারেশন বলেন বা আমাদের আগের জেনারেশন ইমিডিয়েট আগের জেনারেশন তারা কিন্তু মনে করেন দুনিয়ার লাইনে বা সেকুলার লাইনে পড়ালেখা কিন্তু অনেক এগিয়ে আছে এবং আমাদের দেশেও তো আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মায়েরই চালাচ্ছে কিন্তু তো আমার এখন যেটা প্রশ্ন সেটা ভেরি ইন্টারেস্টিং আমার মনে হয় এটা ইকরা টিভি দর্শক ছাড়াও যারা এটা দেখবেন সবাই এই জিনিসটা জানতে চাইবেন যে আপনার তো ইউকেতে কয়েক কয়েক মাস হয়ে গেছে যদিও আপনি আসা যাওয়া দাওয়াতিক কাজের জন্য আপনি দেশে যাচ্ছেন বা অন্যান্য দেশে যাচ্ছেন এখানে সময় দিতে পারতেছেন না আপনার একটা এক্সপ্রেশনটা ইমপ্রেশনটা ফার্স্ট ইমপ্রেশনটা ইউকের বা বাঙালি কমিউনিটি বা মুসলিম কমিউনিটির কি সেটা এটা আসলে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা আপনি আপনার প্রশ্ন করার চেয়ে আমার নিজের আগ্রহ বেশি আচ্ছা যতজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে পর্যন্ত তাদের সবাইকে কিন্তু আমি আসলে এই রিলেটেড প্রশ্নগুলোই করি আপনারা এখানে কি প্রবলেম ফিল করেন কেমন আছেন আপনাদের সন্তান সন্ততি দিনে কী ভাবেন এই দেশে মুসলমানদের সামাজিক অবস্থা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন আমি কিন্তু সবসময় এই জিনিসগুলো টাচ করি যতজনের সাথে সাক্ষাৎ হয় এবং যত জায়গায় যাই মানুষজন আমাকে জিজ্ঞেস করে ফতোয়া ফারাইজ আর আমি মানুষজনের কাছে জানতে চাই এই বিষয়গুলো তো এইটার থেকে আমার আমি কয়েকটা আন্ডারস্ট্যান্ডিং বের করেছি সামারি বের করেছি আমার অবজারভেশন তবে আমি জানি না এটা ভুলও হতে পারে যেহেতু আমার সময় কেবল মাত্র ছয় বা সাত মাস হচ্ছে এখানে কাটানো জি আমি একটা অবজারভেশন বের করেছি সেটা হচ্ছে ইউকেতে এখন যারা নিউ জেনারেশন আসতেছে তাদের কথা বলতে পারবো না যারা আগের জেনারেশন এখানে এসেছে তারা এই দেশের মেইন স্ট্রিম বা স্কিলফুল জবে জড়িত হয়ে একটা দেশের মেইন স্ট্রিমে ভূমিকা রাখার সংখ্যাটা খুবই খুবই কম একটা মুসলমান হিসেবে একটা দেশের মৌলিক স্রোতধারায় যে অবদান রাখা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব সেই জায়গায় কিন্তু এখানকার মুসলমানেরা পিছিয়ে আছে তারা নিজ নিজ ব্যক্তিগত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ বা সর্বোচ্চ হয়তো নিজের পরিবার লেভেলে বা সামাজিক লেভেলে হয়তো দিন ধর্ম পালন করা হচ্ছে এই এর মধ্যে সীমাবদ্ধ এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং নেক্সট জেনারেশন যদি এই দেশের মূল স্রোতে অবদান রাখে এবং ইসলামকে ধরে রেখে ইসলামকে বিসর্জন দিয়ে নয় কেননা নেক্সট জেনারেশনের জন্য সবচেয়ে যেটা প্রবলেম বা সব বাবা মার যেটা আশঙ্কা যে তাদের নেক্সট জেনারেশন কী হবে যেহেতু এই দেশের যে শিক্ষা বা সিলেবাস যেটা আছে সেইটার সাথে মুসলমানদের যে আকিদা এবং বিশ্বাস সেটা অনেক সময় কিছুটা হলেও সাংঘর্ষিক হয় ওই সাংঘর্ষিকতার জায়গা থেকে এখানকার ইনভারমেন্ট এখানকার পরিবেশ ফ্রেন্ড সার্কেল এবং সব কিছু যেহেতু উন্মুক্ত সামাজিকভাবে এবং এটা যেহেতু দৃষ্টিকোট নয় সামাজিকভাবে সেহেতু তারা যেই স্কুলে পড়বে তারা যেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে বড় হবে এগুলোর প্রভাব তাদের মধ্যে থাকবে সেই প্রভাবগুলো কাটিয়ে উঠিয়ে আমাদের নেক্সট জেনারেশান কতটা দিনের উপর থাকবে এটা যেমন একটা মস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিনের পাশাপাশি থাকার পরে যদি তারা দেশের মেইন স্ট্রিমে ভূমিকা রাখে তথা ভালো মানের ডাক্তার ভালো মানের ইঞ্জিনিয়ার ভালো মানের দায়িত্বশীল এমপি হলো মন্ত্রী হলো যে যে পর্যায়ে যেতে পারলো আর কি তাহলে আমি মনে করি এটা প্রকৃত মুসলিম হিসেবে বা এই দেশে আসার একটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সফলতা ধরা হবে শুধু টাকা পয়সার দৃষ্টিকোণ থেকে তো আসলে সফলতা দেখলে আমরা অন্তত যারা আমরা ভিশনারি দায়িত্ব পালন করি বা

এই জেনারেশনটা আপনি যেটা বলছেন যারা মূলধারার রাজনীতি বলেন মূলধারার বিভিন্ন সেক্টর বলেন ওই ওইটাতে আপনার জড়িত ছিল না বা জড়িত হতে পারে নাই এটার বিভিন্ন কারণ আছে যারা কারণ তাদের একটা সময় কি তারা যখন এখানে আসছে তাদের ফ্যামিলিও অনেক সময় বাংলাদেশি ছিল আমি বাংলা বাঙালিদের কথা বলতেছি অন্য কমিউনিটি বলতেছি না বাং স্পেশালি তাদের ফ্যামিলি বাংলাদেশে ছিল এমনও হয়েছে যে তারা অনেক পরে তারা একসময় চিন্তা করছে না এখানে কাজ কর্ম করে বাংলাদেশে হয়তো চলে যাবে এখানে তাদের পরিবার নিয়ে আসা চিন্তা করে নাই প্রথম চিন্তা করে তো একটা সময় যখন দেখছে যে না এখানে পনেরো বিশ বছর আমি থেকে গেছি আমার একটা সেটেল হয়ে গেছি যদিও আমি মূলধারার জবে নাই আসলে মূলধারার জবে যদি যাওয়া যেত বা যাওয়ার কোনো সিচুয়েশন থাকতো আসলে অনেকেই দেশে আসতো না প্রথমে এটাও একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যারা আসছে তারা হয়তো বাংলাদেশেও মূলধারার হয়তো জবে চিন্তা করে নাই বা পায় নাই বা ওই ধরনের মূলধারার সেক্টরে যেতে পারে নাই কোনো কারণে এখানে আসছে এখানে জাস্ট কাজের জন্য মেইনলি ইমিগ্রেন্ট যারা এখানে আসছে আর কি তো ওই জেনারেশনের পরে যেমন আমার আঙ্কেলের জেনারেশন চল্লিশ বছর আগে এখানে আমার আঙ্কেল আসছে ওনার ছেলে মেয়ে যারা আছে আমার আমার আঙ্কেলের কথা একটা এক্সাম্পল দিতেছি ওনার ছেলে মেয়ে একজন এখানে স্কুলের আমার বোন চাচাত বোন নিয়ে স্কুলের একটা হেড টিচার কৃষ্ণনা তারপরে ওনার একজন ছেলে ডাক্তার একজন ছেলে আপনার ভালো একটা লেভেলে কাজ করতেছে অনেক আমি এক্স্যাক্টলি মনে করতেছে রিসেন্টলি জবও চেঞ্জ করছে আর আরেকজন ছেলেও ফার্মাসিস্ট তো এই যে এই জেনারেশনটা যেটা বা ওই পরের জেনারেশন যেটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে আপনি হয়তো এখন রিয়েলাইজ করবেন যখন আপনি দেখবেন যে এইখানে যারা যারা বোনের প্রটা আছে যারা এখানে জন্মগত তাদের সাথে যখন আমি কথা বলুন তখন এটা ডিফারেন্স তো বুঝতে পারবেন এটা মোটামুটি নাইনটি পারসেন্ট ফ্যামিলিতে আপনি মূলধারার চবের সাথে মূলধারার সেক্টরে কাজ করতেছে এরকম আপনি পাবেন প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুইজন করে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে এটা আস্তে আস্তে হচ্ছে এমন কি আছে আপনি এমনকি আচ্ছা আমাদের আজকের এপিসোডের সময়টা কম ইনশাল্লাহ যদি আমরা পরবর্তী এপিসোডে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই হ্যাঁ আপনি যদি কিছু বলেন মানে ফাইনাল আপনার একটা কথা বলেন যে ফাইনাল আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার তো আসলে উত্তর কমপ্লিট আমরা এই করতে পারলাম না আমরা পরবর্তী এপিসোডে কমপ্লিট করবো ইনশাআল্লাহ তো যতটুকু আলোচনা হয়েছে ততটুকুর আলোকে আমার এটি উপদেশ থাকবে যে আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা দিনের শিক্ষা এবং পাশাপাশি মেইন স্ট্রিমে তাদের ভূমিকা রাখার সুযোগ যদি আমরা করে দিই দিনের পাশাপাশি তাহলে আমরা আলটিমেটলি হয়তো আমাদের দাওয়াতি কাজে এবং সামগ্রিকভাবে মুসলিম সমাজের উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারবো এবং এই দেশে যেহেতু থাকতেইছি সেহেতু ওই জিনিসটা আমাদের জন্য করা জরুরি যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা ভালো পরিবেশ এবং ভালো জায়গা এবং ভালো অবস্থান দিতে পারি এতটুকুই আমার উপদেশ থাকবে এবং এই বিষয়টা নিয়ে ডেফিনেটলি আমাদের একটা এপিসোডে স্পেসিফিক করে থাকবে আপনি আমাদেরকে কিছু গাইডলাইন দেবেন ইনশাল্লাহ আর আমরাও কিছু শেয়ার করবো আপনার সাথে আমাদের এখানে সিচুয়েশন ইনশাল্লাহ শুধু দর্শকবৃন্দ আজকের মতো আমাদের এপিসোডটা এখানে শেষ হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে আমরা এই এপিসোড এই এপিসোডের আমরা পরবর্তী বিষয়াদি নিয়ে আলোচনা করব বিভিন্ন টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আমাদের সাথেই থাকবেন জেযাক মুল্লাহ খায়ন সুভালা কাল্লাম অভিহান্তিক আস্ততাফিরুল্লাহ সাদুলা ইলাহ আইন তাস্তফির কতোব ইলাইক আসসালামু আলাইকুমতুল্লাহি ববার কাতম তা হলে সুন্নায় আছে সুধু শান্তিসি মাহিম